সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন এইচপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে নবম শ্রেণীর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুই প্রথমপত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট ও তার নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুই এই বিষয়ের বিষয়কোড 6814, স্তর হলো এসএসসি দাখিল ভোকেশনাল, তোমাদের এইচএসসি পরীক্ষা 2021 সালের পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট নাম্বার এক, অধ্যায় এক, অধ্যায়ের নাম ডিজিটাল ইলেকট্রনিক্স এর মৌলিক বিষয়। অ্যাসাইনমেন্ট, ডিজিটাল মোডে কাজ করার সুবিধা বর্ণনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্টের নম্বর লাগবে 01 এবং অ্যাসাইনমেন্টের শিরোনামে লাগবে ডিজিটাল মোডে কাজ করার সুবিধা বর্ণনা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অ্যান্সার তৈরি করার জন্য কিছু নির্দেশনা এবং নির্দেশক দেওয়া আছে, যা আমরা প্রশ্ন উত্তরের সাথে সাথেই আলোচনা করব। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। নির্দেশনা প্রথমে বলা আছে ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে বর্ণনা করতে হবে, যা তোমরা প্রথম অংশে লিখবে ডিজিটাল ইলেকট্রনিক্সের ধারণা। যেভাবে লিখলে তোমরা অতি উত্তম পাবে, ডিজিটাল ইলেকট্রনিক্সের ধারণা উদাহরণসহ লিখলে। তো উত্তরটা দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে উত্তর লেখা শুরু করবে। প্রথমে ইলেকট্রনিক্স কী তার একটা ব্যাখ্যা দিবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা স্ক্রিনের পৃষ্ঠাতে আমি দুই এক লাইন করে পড়ব, বাকি লেখাগুলো তোমরা দেখে লিখে নিবে। আমি যদি পুরো লেখা পড়তে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাছে ভালো লাগবে না। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স শব্দটি গ্রিক শব্দ ইলেকট্রন হতে উদ্ভূত। ইলেকট্রন শব্দটি দ্বারা বোঝানো হয় বাহ্যিকভাবে প্রয়োগকৃত তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে পারমাণবিক আচরণ পর্যবেক্ষণ ও আলোচনা। ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স প্রযুক্তি বিদ্যার এমন একটি শাখা যেখানে ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট ও যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যাবলী, ব্যবহার, সুবিধা অসুবিধা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয়। তারপরে ডিজিটাল সিগন্যাল লিখে নিবা। তারপরে ডিজিটাল সিগন্যাল এর সংকেতের চিত্রটা শিক্ষার্থী বন্ধু অঙ্কন করে দিলে ভালো হবে। অ্যানালগ সিস্টেম, অ্যানালগ সিস্টেম ক্রম পরিবর্তনশীল অ্যানালগ বৈদ্যুতিক সংকেতের ব্যবহার করা হয়। অবিচ্ছিন্ন বৈদ্যুতিক সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বলে। চিত্র অ্যানালগ সংকেতটা অঙ্কন করে দিবা। অঙ্কন না করলেও হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। পরবর্তী মানে দুই নং নির্দেশনা বলা আছে ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য। তো তোমাদের অতি উত্তম পাওয়ার জন্য ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে উদাহরণসহ পাঁচটি পার্থক্য লিখতে হবে। ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য। ডিজিটাল সিগন্যাল, এক, ডিজিটাল ইলেকট্রনিক্স কম ক্রম পরিবর্তনের বদলে সিগন্যালের স্তর পরিবর্তন ঘটে। অ্যানালগ সিগন্যাল, এক, অ্যানালগ পদ্ধতিতে ক্রম পরিবর্তনশীল অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়। দুই, ডিজিটাল সিগন্যালের দুইটি মাত্র নির্দেশক স্তর, যেমন 0 ও 1। অ্যানালগ সিগন্যাল পর্যায়ক্রমে উঠানামা করে, ফলে এর সংকেতে অনেকগুলো পর্যায় থাকে। পরবর্তী নির্দেশনা বলা আছে ডিজিটাল মোডে কাজ করার সুবিধা। তোমাদের অতি উত্তম পাওয়ার জন্য ডিজিটাল মোডে কাজ করার চারটি সুবিধা উদাহরণসহ লিখতে হবে। ডিজিটাল মোডে কাজ করার সুবিধা, এক, বৈদ্যুতিক শোর বা ইলেকট্রিক্যাল নয়েস। দুই, খরচ। তিন, প্রদর্শন। চার, একক বৈশিষ্ট্যের অনেক বর্তনী। পাঁচ, তথ্য সংরক্ষণ। ৬, নির্ভরশীলতা। ৭, ভুল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অতি উত্তম পাওয়ার জন্য চারটি লেখলেই হবে, এদিকে সাতটি দেওয়া আছে, তোমরা যে কোনো চারটি লিখে দিবে। সর্বশেষ নির্দেশনা বলা আছে ডিজিটাল যন্ত্রাদির তালিকা। তোমাদের অতি উত্তম পাওয়ার জন্য ডিজিটাল যন্ত্র আটটির নাম নির্ভুলভাবে লিখলে। ডিজিটাল যন্ত্রাদির একটি তালিকা, বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হয়। আমাদের চারিপাশে অনেক ডিজিটাল যন্ত্রপাতি রয়েছে, নিচে কয়েকটির তালিকা দেওয়া হলো। এক, কম্পিউটার। দুই, মোবাইল ফোন। তিন, ডিজিটাল ঘড়ি। চার, পিডিএ। পাঁচ, ডিজিটাল ক্যামেরা। ৬, মাইক্রোওভেন। ৭, শরীরের প্রেশার মাপার ডিজিটাল যন্ত্র। ৮, বিভিন্ন ডায়াগনোসিস যন্ত্রপাতি, যেমন ডায়াবেটিক মাপার যন্ত্র। ৯, টেবিল ফোন সেট। ১০, ডোর সিকিউরিটি পদ্ধতি,
11 ক্যালকুলেটর ইত্যাদি। শিক্ষার্থী বন্ধু তোমাদের অতি উত্তম পাওয়ার জন্য 8টি নাম লিখতে হবে, এখানে 11টি নাম দেওয়া আছে, তোমরা যে কোনো 8টি নাম লিখবে, তবে তোমরা 1 2 3 উপরে নিচে উপরে থেকে নিচে লিখবে, এখানে 1 2 3 পাশাপাশি দেওয়া আছে কিন্তু তোমরা অবশ্যই উপরে নিচে লিখবে, তা লেখাটা সৌন্দর্য বাড়বে। এখানে কিছু ডিজিটাল যন্ত্রপাতির যন্ত্রাদির ছবি দেওয়া আছে এবং নাম উল্লেখ করা আছে। তোমাদের ছবি অঙ্কন করতে হবে না, নাম লেখলেই হবে, তারপর যদি তোমরা মনে চায় দু একটা ছবি অঙ্কন করে দিতে চাও, দু একটা ছবি অঙ্কন করে দিতে পারো নাম লেখে। তো এসএসসি দাখিল ভোকেশনালের নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 প্রথম পত্র অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমার অ্যাসাইনমেন্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাঁচিয়ে রাখবে। পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনত্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। কোভিড-19 এই পরিস্থিতিতে তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, আর অবশ্যই সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।